মোদীর আশকারাতেই ভারতে আওয়ামী লীগ নেতাদের অবৈধ বসবাস ভারতে পালিয়ে গিয়ে তিন ধরনের সংকটে পড়েছেন আওয়ামী লীগের নেতারা বেশ কয়েকজন নেতা বলেছেন নিজেদের সঙ্গে করে আনা টাকা পায় ফুরিয়ে গেছে দেশে থাকা আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নিতে হচ্ছে তাদের পাশাপাশি অনেকের কাছে পাসপোর্ট নেই এছাড়া কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এই তিন সংকট তাদের জন্য বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতা সাবেক মন্ত্রী এমপি অবৈধভাবে দেশ ছেড়েছেন আইনি প্রক্রিয়ার বাইরে সীমান্ত পাড়ে দিয়ে দেশতে গেলে এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে নেতারা অবৈধ পথে দেশ ছাড়াই ইমিগ্রেশন বিভাগের নথিতে কারোরই দেশ থেকে তথ্য পাওয়া যায়নি আওয়ামী লীগ ছাড়াও ও সহযোগী ও সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং তাদের পাশাপাশি মধ্যম তৃণমূল পর্যায়ের অনেক নেতা দেশ ছেড়েছেন বেশিরভাগই ভারতে গেছেন অন্য কয়েকটি দেশও গেছেন কয়েকজন ভারতে আত্মগোপনে থাকা কয়েকজন নেতা জানান এখন তারা আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে কথা বলে অর্থ পাঠানোর অনুরোধ করছেন তারা হুন্ডি করে টাকা পাঠাচ্ছেন ভারতে তাছাড়া পরিচিতদের মধ্যে যারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন তাদের মাধ্যমেও টাকা পাঠানো হচ্ছে কেন দেশ ছাড়লেন এমন প্রশ্নের জবাবে পলাতক কয়েকজন নেতা গণমাধ্যমকে বলেন শেখ হাসিনায় দেশ ছেড়েছেন আমরা তো ছাই দেশে থাকলে প্রাণ থাকবে না পিটিএ মারবে আত্মগোপনে থাকা এই নেতারা জানান তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও এখনও চলাচল করতে সমস্যা হচ্ছে না তাদের ভাষায় ভারতের প্রশাসন এসব দেখো দেখছে না নেতারা জানান তারা ভারতের নাগরিকদের মতোই অবাধে চলাফেরার সুযোগ পাচ্ছেন তাদের কয়েকজন দলগতভাবে আবাসিক হোটেলে থাকছেন কেউ থাকছেন একা ফ্ল্যাটে সময় কাটছে ফেসবুক ইউটিউব দেখে পলাতক নেতারা একে অন্যের সঙ্গে টেলিফোনে নিয়মিত যোগাযোগ রাখেন তবে স্ত্রী ও সন্তানের জন্য তাদের দুশ্চিন্তা একজন বলেন সাগরে পড়ে গেছি কুল নাই কিনারা নাই কোথায় যাই ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোনো খোঁজ নেই কেউ কেউ বলছেন সরকার পতনের পর ওবায়দুল কাদের অবস্থান ছিল যশোরে সেখান থেকে তিনি অবৈধ প্রক্রিয়ায় ভারতে গেছেন কেউ বলছেন দুবাই কিংবা সিঙ্গাপুরে আছেন আবার কারো কারো ধারণা ওবায়দুল কাদের পালানোর সুযোগ পাননি তিনি দেশে আছেন আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদের অবস্থান জানার চেষ্টা করছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকে দোষছেন এজন্য ভারতে ওবায়দুল কাদের সঙ্গে নেতাদের দেখা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশা আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক কয়েকজন নেতা ইতোমধ্যে রোশানলের শিকার হয়ে নাজিয়াল হয়েছেন ভারতে পলাতক একজন সাবেক মন্ত্রী তার বাড়ি কুমিল্লায় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ